Hello friends, welcome back to my channel, and in today's class I will discuss all about noun. So without any wasting time, let's get started. तो प्रथमे देखो नाउन डेफिनेशन बा नाउन काके बोले ते की आछे. आर नाउन इज अ वर्ड यूज्ड एज द नेम अफ अ पर्सन प्लेस और थिंग. नाउन होले एमन एकटा वर्ड जेटा व्यवहृत है कोनो व्यक्ति वस्तु बा स्थानेर क्षेत्रे. बा आमरा एभावे बोलते पारी जे वर्ड द्वारा কোনো কিছুর নাম বোঝায় বা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে আমরা বলতে পারি নাউন. এক্সাম্পল দেখো, রাম, রিভার, দিল্লি, ইটিসি, মানে পৃথিবীতে যত রকমের নাম থাকুক না কেন সব নামের ক্ষেত্রে আমরা নাউন ব্যবহৃত বা নাউন ব্যবহার করব. মানে অ্যাজ ইউ অল নো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড. নাউন মানে যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন হবে. তারপর দেখো, নাউন ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ পার্টস. নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায়. প্রপার নাউন বিশেষ নাম, কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম, অ্যান্ড অ্যাট লিস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ বা ভাববাচক নাম. তো চলো নাউনের এই পাঁচটা পার্ট নিয়ে একটু এলাবোরেটলি ডিসকাস করি. প্রথমে আছে প্রপার নাউন, দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন, প্লেস, অ্যানিমেল অর থিং আর কল্ড প্রপার নাউন. মানে প্রপার নাউন কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা জায়গার নাম নির্দিষ্ট বা একটি করে বোঝাবে তাকে বলা হবে প্রপার নাউন. যেমন দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার. দ্য গঙ্গা, গঙ্গার বলতে আমরা নির্দিষ্ট একটা নদীর নাম বুঝি, আর গঙ্গা বলতে অন্য কোনো নদীর নাম বোঝায় না, তাই গঙ্গাটা হবে প্রপার নাউন. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট. সূর্য তেমনি, সূর্য বলতে আমরা নির্দিষ্ট করে একটাকেই বোঝাই, সূর্য বলতে নিশ্চয়ই চাঁদকে বোঝাবে না, আর তাই এই সূর্যটাও পৃথিবীতে একটাই আছে, তাই সেটাও হবে প্রপার নাউন. তারপর আছে দেখো কলকাতা ইজ দ্য বিগ সিটি. কলকাতা, এই কলকাতা সিটি বলতে আমরা অন্য কোনো সিটিকে বোঝাই কি না, শুধু কলকাতাকেই বলে, তাই এই কলকাতাটাও হবে প্রপার নাউন. তারপরটা দেখো আছে কমন নাউন, দ্য নেমস গিভেন ইন কমন টু এনি পার্সন, প্লেস, অ্যানিমেল অর থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড আর কল্ড কমন নাউন. মানে কমন নাউন আমরা সেগুলোকেই বলবো যেগুলোর দ্বারা নির্দিষ্ট বা একটি করে না বুঝিয়ে সমগ্র জাতিটাকে বোঝাবে. যেমন বা এই ব্যক্তি বস্তু বা স্থান বা কোনো পশুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে বা একটি করে না বুঝিয়ে তার সমগ্র জাতিটাকে বলবে তাকে আমরা বলবো কমন নাউন. এক্সাম্পলগুলো দেখো, যেমন দে আর বয়েজ. বয়েজ, এই বয়েজ বলতেও নিশ্চয় পুরো ছেলেদের জাতিটাকে বোঝাবে, একটি ছেলেকে বোঝালো কি না. কিরণ প্লেস উইথ হার ব্রাদার. ব্রাদার এটাও নিশ্চয়ই একজন ভাইকে বোঝায়নি, সমগ্র ভাইয়ের জাতিটাকেই বুঝিয়েছে. তারপর ধরো যেমন মাদার, ফাদার, ট্রি, দেন ডগ, ক্যাট, এগুলো সবগুলোর ক্ষেত্রেই সমগ্র জাতি আমরা এই এক একটা ওয়ার্ড দ্বারা সমগ্র জাতিকে বোঝাতে পারবো, তাই সেগুলো হবে কমন নাউন, নট প্রপার নাউন. তারপরটা দেখো আছে ম্যাটেরিয়াল নাউন, a substance, a material or an ingredient used for making things is called material noun. মানে কোনো পদার্থ, কোনো বস্তু বা কোনো উপাদান যেগুলো কি না কোনো জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় তাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন. ম্যাটেরিয়াল মানে কি, ম্যাটেরিয়াল মানে নিশ্চয়ই কোনো বস্তু, তা কোনো জিনিস তৈরি করতে যে বস্তুর ব্যবহৃত বা যে বস্তুকে ব্যবহার করা হয় তাকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন. এক্সাম্পল যেমন সাইমাস ড্রেস ইজ মেড অফ কটন. কী তৈরি করা হলো ড্রেসটা, কী দিয়ে তৈরি করা হলো, কটন. কটনটা এখানে সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল, তাই এই কটনটা কী হবে ম্যাটেরিয়াল নাউন. গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল. গোল্ড এটা আমরা জানি এটা ম্যাটেরিয়াল, তাই এটা হবে ম্যাটেরিয়াল নাউন. দেন কোয়েল, সিলভার, এগুলো সবই হবে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল. তারপর দেখো আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ নাউন অফ আ কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট হুইচ উই ক্যান নাইদার সি নর টাচ বাট ক্যান অনলি থিঙ্ক অফ. দিস ক্যান বি ফিলিংস লাইক হ্যাপিনেস, স্যাডনেস অর জয়। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো এমন একটা নাউন যেটাকে আমরা না চোখে দেখতে পারি না টাচ করতে পারি, কিন্তু সেটা নিয়ে আমরা ভাবতে পারি. সেগুলো কি, যেমন হ্যাপিনেস, স্যাডনেস, জয়, আনন্দ, দুঃখ, তা এগুলোকে কি আমরা কোনোদিন টাচ করতে পারি না দেখতে পারি. কারো যদি খুব খুশি হয় সেটাকে সে দেখাতে পারে যে আমার এতটা খুশি হচ্ছে, একদমই না,
সেটা যার এতটা খুশি হয় বা যার যে খুব দুঃখ পায় সে নিজে নিজেই ফিল করতে পারে, সেটাই সেই ফিলিংসটাই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল দেখো, ট্রু ফ্রেন্ডশিপ লাস্ট ফর এভার। এই ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটা কোনো দিন আমরা চোখে দেখছি না, টাচ করতে পেরেছি একদমই না। বেস্ট ফ্রেন্ড বলে যে অনেকে, বেস্ট ফ্রেন্ডটাকে না চোখে দেখা যায় না টাচ করা যায়, কিন্তু আমরা ফিল করতে পারি হ্যাঁ উই আর বেস্ট ফ্রেন্ড। ঠিক তেমনি এই ফ্রেন্ডশিপটাও একই, দ্য ট্রু ফ্রেন্ডশিপ লাস্ট ফর এভার। এই ফ্রেন্ডশিপটা কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে আমরা দেখতে পারি না, টাচও করতে পারি না, কিন্তু আমরা ফিল করতে পারি। শি ফাউন্ড নো হ্যাপিনেস, আগেই বলেছি যে হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। হ্যাপিনেস এটাকেও একইভাবে টাচও করতে পারি না, দেখতেও পারি না, কিন্তু আমরা এটা নিয়ে ভাবতে পারি বা এটাকে আমরা ফিল করতে পারি। তা এসব নাউনগুলো কী হবে? এগুলো সবই হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। তারপরটা দেখো আছে কালেকটিভ নাউন। আ কালেকটিভ নাউন ডিনোটস আ গ্রুপ অফ কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল। মানে সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বোঝালে সেই শব্দটি হবে কালেকটিভ নাউন। এক্সাম্পলগুলো দিচ্ছে তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। ক্রাউড, ক্রাউড মানে কি? জনতার ভিড়। আমরা এখানে এক একটা জনতা মানে কি? নিশ্চয়ই মানুষ। তা আমরা এখানে এক একজন মানুষকে না বলে ক্রাউড দিয়ে দিলাম, একটা ওয়ার্ড দ্বারা কত হাজার হাজার জনতাকে বোঝালো। তার মানে যখনই নাকি কোনো জিনিসের বা কোনো ব্যক্তি বস্তু বা জিনিসের সমষ্টিকে আমরা একটি ওয়ার্ড দ্বারা বোঝাতে পারি সেটাই হবে কালেকটিভ নাউন। তারপরেরটা, দ্য আর্মি ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। এই আর্মি, আর্মি বলতে নিশ্চয়ই সেখানে একজন আর্মি থাকে না, অনেক আর্মি থাকে, কিন্তু তাকে আমরা দ্য আর্মি দ্বারা বোঝালাম। তাই এটাও কী হবে? কালেকটিভ নাউনের এক্সাম্পল। তারপর ধরো ক্লাস, ক্লাসে কি আর একজন স্টুডেন্ট থাকে? একদমই না, অনেক থাকে, কিন্তু সেটাকেও আমরা একটা ওয়ার্ড দ্বারাই বোঝালাম, ক্লাস। সেটাও হবে কালেকটিভ নাউনের এক্সাম্পল। আই থিঙ্ক তোমাদের নাউন সম্বন্ধে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো। সো থ্যাংক ইউ।